হ্যালো, হ্যাঁ শুনছি আমরা। আচ্ছা, আমি আমার মাকে একটু কথা বলতে চাচ্ছিলাম। শিওর, প্লিজ। আমার মা এজ অ্যারাউন্ড 60 এর কাছাকাছি। আচ্ছা, তো আমার মার আজ থেকে প্রায় 20-25 বছর আগে থেকে এক ধরনের প্রবলেম হইতো আর কি, যে ধোয়া, কোনো কিছু ধুইলে বারবার ধোয়া বা হচ্ছে যে কোনো কাজ বারবার করার একটা প্রবলেম ছিল। তবে খুঁতখুঁতে অভ্যাস থাকে, খুঁতখুঁতে স্বভাবের একটা বিষয়। আর এই প্রবলেমটাকে পরে আমি ডাক্তার দেখাইছিলাম আপনার 6 মাস আগে ঢাকাতে, তো উনি ওসিডি বলেছিল আর কি, যেটা হচ্ছে ওসিডি প্রবলেম। তো উনি অনেকগুলো ওষুধও দিয়েছিলেন। তো প্রথম মাস খাওয়ার পরে ওষুধটা বেশ কাজ করেছিল, মার ওই প্রবলেম গুলি সলভ হয়ে যায়। পরে আবার 2 মাস যাওয়ার পর থেকে প্রবলেম গুলি আবার বেড়ে যায়। এরপর আর ওষুধে খুব একটা কাজ করছিল না, এখনো স্টিল নাও এটা আর কোনো কাজে দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে কি করলে বেটার হবে? আর পাশাপাশি আরো কিছু প্রবলেম ছিল মার ইদানিং, যেটা দেখা যাচ্ছে আর কি, যদি এটা খুব কমন প্রবলেম আমাদের এই সাবকন্টিনেন্টে। মানে আমার রিসেন্টলি কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে, তো তো দেখা যায় যে মা একটু আমার কাছে মনে হয় আর কি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে আর কি, যেটা হচ্ছে আমার পারিবারিক ওইখানে একটা বেশ ঝামেলা তৈরি হয়, মানে মেনে নেওয়ার সক্ষমতাটা খুব কম কমে যায় আর কি তাতে। তো এটা নিয়েও প্রবলেম, মানে ইনফেরিয়রিটি কমপ্লেক্সটা যদি একটু বলা, ইনফেরিয়রিটি বলতে মানে মার অলওয়েজ মনে হয় যে লাইক আমার ওয়াইফ হয়তো আমাকে মার থেকে অনেক দূরে সরাই ফেলতেছে বা মার জায়গাটা কমে যাচ্ছে, তো যার জন্য হচ্ছে সবসময় মা তাকে নিয়ে নেগেটিভ চিন্তা করে। মাঝে মাঝে মা বুঝে বিষয়টা, কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মার ওই যে ওসিডির কারণে মাথায় তো হ্যাং হয়ে থাকে অনেক কাজে, মানে বেশি সময় লাগে তো সব কাজে, তো ওই জন্য মা ওইভাবে ঠিকঠাক করতে পারে না সবকিছু। আর রাতে মার ঘুম হয় না, ঘুমের ওষুধ খেয়ে সবসময় ঘুমাইতে হয় এবং সেটা প্রায় 3-4 বেজে যায় মার ঘুমাইতে ঘুমাইতে। তো উত্তর কি অনেক দিন ধরে উনি ঘুমাতে পারছেন না? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানে আমরা যখন আমাদের লেখাপড়া শেষ হয়ে যায়, আমরা চাকরিতে আমরা এক ভাই গুণ আর কি, আমার বোনের বিয়ে হয়ে যায় প্লাস আমিও চাকরির জন্য বাইরে চলে যাই, মা তখন একা হয়ে যায়, তখন তার মা সেরকম কাজ থাকে না, তো মা তখন থেকে আর কি আস্তে আস্তে এই দেরিটা শুরু হয় এবং এরপর এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে আর কি। এমনিতে কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কি, মানে মায়ের পরিবারের কেউ কোনো মানসিক অসুস্থতা আছে এরকম কেউ আছে? আমি যতটুকু জানি মার যে মানে ঠাম্মা যেটাকে বলে আর কি আমাদের, আচ্ছা মানে মার বাবার মা, ওনার কিছুটা ওসিডি সম্ভবত ছিল। আচ্ছা, এই লেভেলের ছিল কিনা আমি জানি না, মনে হয় না এই লেভেলের ছিল। আগে তো অত ধরাও পড়তো না, মানুষ তো এত মানে অসুস্থতাগুলো অত নামও জানতেন না, তো যার জন্য হয়তো ধরা পড়তো না আর কি। কিন্তু মার মানে ঠাম্মা মানে ঠাকুমা, ঠাম্মা মানে মার বাবার মা, মার বাবার মা মানে আমাদের আমরা যাকে দাদি বলি আর কি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, মা মার বাবার বাবার মা মানে মার দাদি, মায়ের ফ্যামিলি না তো মায়ের দাদি। হ্যাঁ, মায়ের দাদি। হ্যাঁ, ওনার একটু এরকম খুঁতখুঁতে অভ্যাস ছিল, তাই তো? হ্যালো, ওকে। আর এমনি বাবা কোথায় এখন? আমার বাবা, হ্যাঁ আমার বাবা বাড়ির দেশের বাড়িতে থাকে, এখানে ব্যবসা আছে, এখানে করে। তো মা ম্যাক্সিমাম সময় আমার বাসা, আমার বোনের বাসা এগুলি নিয়েই থাকে আর কি। তো ওনার ওনার স্বামী স্ত্রী একসঙ্গে থাকেন না? থাকে, মাঝে মা হচ্ছে যেহেতু এখন আসলে সবাই বড় হয়ে গেছি আমরা, তো মা এখন ওইখানে একা থাকতে পারে না, বাবার সাথে তো ওইখানে আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নাই ওইদিকে, তো দেখা যায় বাবার সাথে ওইখানে গেলে মা একা হয়ে যায়, মার একা ভালো লাগে না। কোথায় বাবা তো আছেন, মা মার দোষর তো আছে, তাই না? না, বাবা আছে, বাবা সারাদিন ব্যবসা নিয়ে থাকে তো আসে রাতে, তো যে জন্য আর কি সময়টা কমে যায় আর কি। না, দিন শেষে তো দেখাই হচ্ছে, তাই না? তা হচ্ছে। ওনাদের দুজনের এমনি কেমন ছিল, ওনাদের মানে সম্পর্কের বোঝাপড়াটা কেমন ছিল? টু বি অনেস্ট, একটা সময়ে খুব একটা ভালো ছিল না, আমি যতটুকু দেখেছি আমার লাইফ সাইকেলে, তখন খুব মানে একটু স্ট্রেসফুল লাইফ গেছে আর কি, তাই তো? একটা সময় আমাদের অনেক স্ট্রাগলিং যাইতো লাইফে, বিভিন্ন কারণে আর কি, ফ্যামিলিগত বেশ কিছু কারণ ছিল সেখানে, সেখানে বাবারও বেশ কিছু প্রবলেম ছিল, আমার বাবা মানুষের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকতেন আর কি, ফ্যামিলিকে খুব একটা সময় দিতেন না, মানে সেটাই একটু দূরত্ব ছিল আগে থেকে, তাই তো? হ্যাঁ, দূরত্ব ছিল।
মানে যেটা হয় কি হয়তো মা খুব একটা প্রেফার করে না, হ্যাঁ উনি ওনার ছেলেমেয়েদের কাছেই প্রেফার করছেন, বিকজ ওনার হাজবেন্ডের সাথে হয়তো ওনার মানসিক নৈকট্যটা কম ছিল মনে হচ্ছে আর কি। যেটা বলা হয় যে এমটি নেস্ট, মানে স্বামী স্ত্রী যখন তার সন্তানরা বড় হয়ে আলাদা আলাদা জায়গায় চলে যায় তখন এটা এমটি নেস্ট বলা হয়, যে মানে শূন্য নীড় আর কি। হ্যাঁ, যে পাখির বাসাটাকে নেস্ট বলা হয়, তো ওই শূন্য নীড় আবার কিন্তু অনেক স্বামী স্ত্রী খুব এনজয় করেন যে তারা এখন দুজন দুজনের জন্য এই শেষ জীবনটা একসাথে থাকবেন, এই এই সময়টার জন্য অনেকে অপেক্ষা করেন আর কি। হ্যাঁ, তো যদি দুজনের মধ্যে ওরকম নৈকট্য থাকে তখন এটা এনজয় বেশি করতে পারেন তারা। তো যেটা হচ্ছে যে মানে আমাদের কাছে প্রশ্নটা তাহলে কি যে আবার ওষুধটা ছাড়ার পরে ওষুধটা খাওয়া সত্ত্বেও ওনার এখন আর ওটা কাজ করছে না, তাই তো? হ্যাঁ, মা মূলত বাবার কাছে এখন থাকতে পারে না, দুইটা প্রবলেম। হ্যাঁ না, ওইটা বাদ প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ওডিডি প্রবলেমটা মানে তো বেশি প্রবলেম হয় এটাতে, তো মা ওই একা হ্যান্ডেল করতে পারে না কোথাও গিয়ে। আর মা আরেকটা মজার বিষয় হচ্ছে যে মার এই ওসিডি প্রবলেমটা শুধুমাত্র আমার বাসা আর হচ্ছে আমার বোনের বাসা এই দুইটা জায়গাতেই হয়, আর কোথাও হয় না। অন্য কোথাও গেলে কিন্তু মা বেশ ভালো থাকে, মানে আমাদের দুই বাসাতে গেলে মা 5-7 দিন পর্যন্ত ঠিক থাকে, আফটার দ্যাট মার এই প্রবলেম গুলি মানে তাহলে তো একটু মানে একটু আমার কাছে বুঝতে অসুবিধা হচ্ছে, যেখানে ওনার প্রবলেম হয় না সেখানে উনি থাকেন না, কিন্তু যেখানে প্রবলেম হচ্ছে সেখানে এসে থাকছেন, একটু উল্টো হয়ে গেল না ব্যাপারটা? মানে সমস্যা হচ্ছে যে আসলে প্রবলেম হইলেও তো এটা হচ্ছে একটা ছেলের বাসা আর একটা মেয়ের বাসা, এই দুইটা বাসাতেই মা থাকতে পছন্দ করে। সেটা সেটা তো করতেই পারেন, কিন্তু ওসিডিটা ওখানে থাকলে হয় না এখানে এসে হচ্ছে, এটাও কিন্তু একটা মানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এটার মধ্যে আর কি। যাই হোক, সেটা এত কিছু তো আমরা আসলে এখন বোঝার চেষ্টা করে লাভও নেই অল্প সময়ের মধ্যে, তো আসলে প্রশ্নটা তাহলে আমরা একটু পরিষ্কার করে বুঝে নেই এখন এই আজকের এই প্রশ্নটা হচ্ছে যে আমার ওসিডির জন্য যে মাকে আমি মানে ডাক্তার দেখাচ্ছিলাম বা হচ্ছে ওষুধ খেয়েছিলাম এটা তো এখন আসলে খুব একটা কাজ করছে না। ওনার কোনো সাইকোথেরাপি হয় নাই না? না। আচ্ছা, ওকে, ঠিক আছে, একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন জাস্ট একটা কারণে প্রশ্নটা করছি, ঠাম্মা বলেছেন বলে আপনার রিলিজিয়নটা জানতে, সম্ভবত আপনার কি মানে আপনার রিলিজিয়নটা কি বুঝে নিয়েছি আমরা, আর জিজ্ঞেস করা দরকার কারণ অনেক সময় আমি আরেকটা কোয়েশ্চেন আছে, আপনি হিন্দু ধর্মের কি সনাতন ধর্ম? আচ্ছা, আর এটা একটা কারণে জিজ্ঞেস করছি বলছি আমি, আর হচ্ছে আপনার মা যখন এরকম বারবার যে ধোয়া করে উনি উনি বুঝতে পারেন যে এটা আসলে এতবার ধোয়ার কোনো মামলা না বিষয় না, তো উনি করেনটা কি মানে এইটা থেকে বের হওয়ার জন্য, এই অবস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য উনি কি আচরণ করেন? উনি আসলে এটা থেকে বের হতে পারেন না যখন ওনার এটা তৈরি হয়। আমি বারবার বলছিলাম যে তুমি চিন্তা করবা যে এটা ঠিক আছে, এটা পরিষ্কারই আছে বা এটাতে কোনো খারাপ কিছু নাই, বারবারই মনে হয় যে না এটা হয়নি, ওনার কাছে বারবারই মনে হয় এটাতে ময়লা লেগে আছে। আপনি যদি একটু অনুমান করে আন্দাজ করে যে বলেন যে চেষ্টা একটা আচরণ যদি বলেন যে উনি কিভাবে চেষ্টা করেন। আচরণ আপনাকে বলি মানে এটা আরেকটা হচ্ছে আমার মা যখন মানে প্রেয়ার যখন করে আর কি, আমাদের যে হিন্দু ধর্মে যে প্রেয়ার হয়, তো মা দেখা যায় প্রেয়ার করতে গেলে তো অনেকক্ষণ ধরে মানে নমস্কারটা অনেকক্ষণ ধরে করে, উঠতে পারে না এখান থেকে। তো আমি যখন মাকে জিজ্ঞেস করলাম যে কি সমস্যাটা, উঠতে পারো না কেন, তো মা বলে যে আমার বারবারই মনে হয় যে আমার নমস্কারটা যে আমি দিয়েছি ভুল হয়েছে, এটা ঠিকভাবে হয় না। ইদানিং কি আপনার মার সাথে আপনার ওয়াইফের কোন অসুবিধা হচ্ছে? ইদানিং স্টার্ট হয়েছে, নরমালি তেমন কোন সমস্যা হয় না, তো এটা যে দেখা যায় যে মাঝে মাঝে প্রবলেমটা ক্রিয়েট হয়। ওই ইদানিং নতুন করে কোনো ইস্যু আছে? হ্যালো, হ্যাঁ,
অনেক অনেক ধন্যবাদ। মানে এটার সাথে স্ট্রেসের একটা সম্পর্ক আছে আর কি, যখন স্ট্রেস হয় তখন এটা বেড়ে যায় আর কি, তো ওটা একটু খেয়াল করতে হবে যে স্ট্রেস হলে বেড়ে যাচ্ছে কিনা জিনিসটা। হ্যাঁ, ওকে, তো আমরা আলোচনা করি, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আসলে এটা খুব কমন প্রবলেম, আমাদের বিশেষজ্ঞরা নিশ্চয়ই আলোচনা করবেন এটা নিয়ে। ডক্টর জি, আপনাকে ধন্যবাদ। আপনাদের আপনার মার অসুবিধার কিন্তু 24-25 বছর যাবত, মানে অনেক দিন যাবত কিন্তু এই অসুবিধাটি। একটা প্রথমে একটা কথা বলি আর কি, এটা নেগেটিভ নেতিবাচক শোনা যায়, যত বেশি দিন একটা রোগ থাকবে তার কিন্তু ভালো হওয়ার চান্সটা তত কমে যাবে। অর্থাৎ প্রথমে যদি চিকিৎসা করা যেত যেটা 100% কিওর হয়ে যেত, এখন হয়তো 100% ভালো এরকমভাবে নাও হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা OCD, সেটা কিন্তু চিকিৎসার অনেকগুলি স্তর আছে। আপনি যেটা বলছিলেন বা আমরা যেটা চিকিৎসা করা হচ্ছিলো সেটা হলো মূলত ফার্মাকোথেরাপি, ওষুধ দ্বারা চিকিৎসা হচ্ছিল। তো ওষুধের ব্যাপারটা প্রথম তো ডোজে কমে গিয়েছিলো, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার বেড়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু ডোজ বাড়ানোর একটি ব্যাপার থাকে, রোগীকে আবার কিন্তু ডাক্তারের কাছে নিতে হবে, ডোজ বাড়াতে হবে, এবং যথেষ্ট পরিমাণে একটি সাধারণ ডিপ্রেশনের যে চিকিৎসা হয় যে ওষুধ দিয়ে, ওসিডির সেরকম ওষুধই চিকিৎসা হয়, কিন্তু ডোজ অনেক বেশি লাগে। সুতরাং ডোজটা কিন্তু গ্রেজুয়ালি বাড়াতে হবে। আমরা এক্সপেক্ট করি না যে 6 মাসে রোগী ভালো হয়ে যাবে, আপনি কিন্তু 1 মাসের পরেই তার আবার ডিটেরিওরেট করেছে। সেই জন্য ম্যাডামও যে কথাটা বলছিলেন, আমিও বলছিলাম, খুঁজছিলাম যে কোনো নতুন কোনো স্ট্রেস, নতুন কোনো মানসিক চাপ তার উপরে কাজ করে কিনা, সেই জিনিসটা কিন্তু দেখার দরকার আছে। আর যদি সেটা না থাকে তাহলে কিন্তু ওষুধ বাড়িয়ে দেখার দরকার আছে। এবং এই সমস্ত রোগ যখন ভালো হয়ে যাবে কমপ্লিটলি, তখন কিন্তু ওষুধ ছাড়তে হবে বা কমাতে হবে, আস্তে আস্তে কমাতে হবে, একসাথে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। এটা হলো ফার্মাকোথেরাপির হিসাবটা। সুতরাং এবং পুরোটাই ডাক্তারের তত্ত্বাবধানে করতে হবে, নিজেরা বাড়ানো না, নিজেরা বাড়ানো কমার তো হিসাব নেই। অতএব চিকিৎসকের কাছে কিন্তু আপনাকে যেতে হবে এবং থাকতে হবে, লেগে থাকতে হবে। তারপরে যদি না হয়, আমার তো মনে হয় যে যদি কম্বাইন থেরাপি হয়, যেমন সাইকোথেরাপি বা এখানে কগনিটিভ বিহেভিয়ার যেটা আর কি, সাইকোথেরাপি কাউন্সিলিং যেগুলি, সেগুলিতে কিন্তু সাহায্য নিতে পারেন। সুতরাং দুটা যদি একসাথে হয় তাহলে আউটকামটা কিন্তু বেশি ভালো হবে, এটুকু আমি বলতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি চট করে একটা মডেল দেখাতে চাই, দেখা যাবে? হ্যাঁ, জানি না, সৌরভ ভাই আছে এখানে? হ্যাঁ, দর্শক আমার লেখাটা বুঝতে পারবেন না আমি জানি, কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, মোটামুটি চলবে, আমার লেখাটা বুঝতে পারবেন না, কোনো অসুবিধা নাই, কিন্তু এই চক্রটা বোঝাটা খুব জরুরি। যে যদি ছকটা দেখতে পারেন, এই যে একটা এই ভেতরে যে ছবি আঁকা হয়েছে, এটা হচ্ছে আপনার মা, উনি একটা দুষ্ট চক্রের মধ্যে আটকা পড়েছেন। একদম উপরে এখানে হচ্ছে চিন্তা, ওনার চিন্তার মধ্যে আসে যে মনে হয় যেন পরিষ্কার হয় নাই, মনে হয় নমস্কারটা ঠিক মতো করে হয় নাই। তারপরে হচ্ছে মন, ওনার মন অস্থির হয়, উদ্বিগ্নতা হয়, খুব স্বাভাবিক, এরকম চিন্তা আসলে উদ্বিগ্নতা হওয়া স্বাভাবিক। আমি যে আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, এটা আমার অনুমান ছিল যে আপনার ধর্মে এই যে খুব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরকে নমস্কার করা, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো ইসলাম ধর্মে, সব ধর্মেই আছে, আমি ওনার কথাটা বলছি। তো ওখানে আবার আরেকটা ইস্যু আছে ম্যাডাম, আমি আর ওদিকে, ওটা আমার হাইপোথেসিসের মধ্যে ছিল। তো এই ওনার উদ্বিগ্ন হওয়াটাই যে মন, এটা দেখা যাচ্ছে না, ওই যে ওখানে দেখতে পাই, এটা এটা দেখতে, হ্যাঁ এটা দেখান, এটা একটু দেখায় রাখেন যতক্ষণ থাকে এই সাইকেলটা, একটু আগে আর একটু দেখা গেছিল, এটা খুব জরুরি দেখানোটা ইয়ে ভাই। তো দেখা যাচ্ছে না, এটা এটা একটু দেখেন, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এখন মনটা যখন অস্থির হচ্ছে তখন উনি আচরণ কী করছে, উনি বারবার করে হাত ধুচ্ছে, উনি লম্বা করে নমস্কার দিচ্ছে। যখন উনি একটা লম্বা নমস্কার দিচ্ছে, উনি যখন অতিরিক্তবার ধুইলেন, তখন উনি সাময়িকভাবে পরিত্রাণ পান ওই টেনশনটা থেকে, ওই উদ্বিগ্নতাটা অস্থিরতাটা থেকে, কিন্তু ওটা সাময়িক, পরবর্তীতে তো আবারও এই চিন্তাটা মাথায় আসে। এখন যেটা করতে হবে, এই চিন্তাটা ওনার মাথায় অটোমেটিকভাবে আসে, উনি ইচ্ছা করে এটা করেন না, উনি এটা পছন্দ করেন না, এখান থেকে বের হতে উনি পারছেন না, উনি বলেছেন। তো এটা থামানো সম্ভব না, মন অস্থির হবে, কিছু করার নাই, থামানো সম্ভব না।
এই চক্রটা দেখেন, এই যে চক্রটা চলতেছে এটার একটা স্ক্রু খুলে ফেলে, একটা মিনিট এই আচরণটাকে বন্ধ করতে হবে। তার মানে মাকে বুঝায় বলতে হবে যে এই আচরণগুলা বন্ধ করা, তাহলে পার্মানেন্ট বিরতি থেকে ঘুরে আসে একেবারে। আচরণ এভাবে বদলায় ফেলে যাবে, এটা একটু মুশকিল হয় আচরণ বদলানো। উনি এটা চিন্তা করতে পারে, যেটা আপনি যখন কথা বলতেছিলেন যে যে তার উনার বাসায় এবং বোনের বাসায় সমস্যাটা হয়, বাইরে কোথাও হয় না। এটা আমি যত সিডি ক্লায়েন্ট দেখেছি এটা একটা সাধারণ একটা প্যাটার্ন দেখতে পেয়েছি, যে ব্যাপারটা মনে হয় এরকম লাগে যে নিজের বাসাতেই যত তার সূত্রগুলো আছে, যত কিছু আছে সব নিজের বাসাতে কাজ করে, বাইরে কাজ করে না। এটা একটা খুব ইন্টারেস্টিং একটা সাইকোলজি। কিন্তু অনেকেই আমি দেখেছি ওসিডি কিন্তু বাইরেও করে, এবং যে জায়গায় যায় সাথে করে একটা প্লেট নিয়ে যায়, একটা গ্লাস নিয়ে যায়, এটাও আছে। অন্য কোথাও গেলে মানে অন্য কোনো প্লেটে খেলে উনি ওই ওনার ওই অ্যাংজাইটি শুরু হয়ে যায় আর কি। সো শি ইউজ টু ক্যারি মানে প্লেটস অ্যান্ড গ্লাস মানে স্পুন সবকিছু সাথে করে নিয়ে যান আর কি। তো মূল বিষয়টা হচ্ছে, আমি যেটা ওনাকে বলার চেষ্টা, খুব ভালো হতো মা যদি দেখতেন, উনি যে আচরণটা করছেন, সিম্পল হিসাব যে আচরণটা উনি করছেন, তাতে উনি সাময়িক পরিত্রাণ পাচ্ছেন কিন্তু দীর্ঘস্থায়ীভাবে ওসিডি যাচ্ছে না। তো উনি যদি সাইকিয়াট্রিস্ট দেখান, ফলো আপ করেন, সাথে সাথে যদি যদি এইটা করেন যে এই আচরণটা যদি আমি বন্ধ করি নিতে হবে, তোমার এই বেশ কয়েকটা সেশন দরকার হয়, কারণ এটা তো আবার রিল্যাপস করে, তো স্ট্রেসফুল সিচুয়েশনে পড়লে আবার রিল্যাপস করে। আসলে দুইটাই লাগে, ওষুধ যেরকম বাড়াতে কমাতে হয়, আবার থেরাপি, থেরাপিউটিক ইয়েটা ইন্টারভেনশনটাও কিন্তু একটা রেগুলারলি রাখা ভালো আর কি। মানে যেহেতু এটার থেকে বেরিয়ে আসাটা খুবই কঠিন, ওই জন্য একটু চিকিৎসার অধীনে থাকলে তো একটু হয়তো থেরাপিটা পরে একটু কম বেশি গ্যাপ দিয়ে গেল, কিন্তু শুরুর দিকে কন্টিনিউয়েশনটা খুব দরকার হয় আর কি। আবার ওনার 50 বছর বয়স এবং রিসেন্টলি যে ছেলে বিয়ে করেছে, এটা একটা স্ট্রেসফুল চ্যাপ্টার। 2 বছর যাবত বিয়ে করেছে আর 6 মাস হলো চিকিৎসা গ্রহণ করেছে, যে কথাটা উনিই বলছিলেন যে মা কমপ্লেক্সিটিতে ভুগতেছে, যে এখানে স্ট্রেস কিন্তু একটা কমপ্লেক্সিটি হচ্ছে ছেলে বিয়ে করার, পারসিস্টেন্ট স্ট্রেস ইজ দি কজ অফ, মানে এটাই হলো তার এই কারণটা আর কি, কেন চলছে আর কি। রাইট, ওনার সাপোর্ট লাগবে, পারসিস্টেন্ট স্ট্রেস কিন্তু তার আছে, তো সেই জন্যই থেরাপি সাহায্যটা পেলে হয়তো মানে কম্বাইন্ড একটা ইয়ে হতো আর কি, রাইট, ফুল প্যাকেজ পেতো আর কি।